গুড মর্নিং ফ্রেন্ডস, ইচ্ছেপ্রণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ চা খাওয়া হয়ে গেছে, বাকি কাজগুলো আছে আমি করব। তো তার আগে ভাবছি কি করা যায়। ফ্রেন্ডস, আমি আজ তেহারি পোলাও করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নাও কীভাবে করছি। দেখো, এটা আমি 750 চাল নিয়েছি, তো এটা ধুয়ে, ভালো করে ধুয়ে আমি এটা পানি ঝরাতে দিয়েছি। আর এদিকটায় 1 কিলো চিকেন, 1 কিলো চিকেন নিয়েছি। তো এতে দেখো আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি চিকেন অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরা দিলাম, আর টক দইটা মাখিয়ে দিলাম। আমি দইটা ভালোভাবে ফেটে নিয়ে চিকেনের সাথে মাখিয়ে দেব। ভালোভাবে মেখে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। রেখে দিয়ে তারপর চিকেনটা রান্না করে নেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। তেল বেশ গরম হয়ে আসছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লালচে হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। মিক্স করে ঢাকা দিয়ে দেবে। আমি সামান্য পরিমাণে আমি গোলাপ পানি দিয়ে দিচ্ছি, আর কেওড়া। এখানে আমার জৈত্রী এবং জায়ফল গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। এটা নেড়ে নামিয়ে নেব। দেখো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তাতে 3টে মতো এলাচ, 1টা তেজপাতা, পেঁয়াজ পরিমাণে কম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা। লাল হয়ে আসলেই আমি চালটা ঢেলে কিছুক্ষণের মতো চালটা নেড়ে নেব। তারপর আমি গরম পানি করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। চালটাকে দিয়ে দিচ্ছি, এটা গোবিন্দভোগ চাল। তোমরা বাসমতি চালও নিতে পারো, তবে আমার এই গোবিন্দভোগ চালেরই দেখাতে চলাটা ভালো লাগে, তার জন্য আমি এটাই নিয়েছি। তো আমি এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি গরম পানি আলাদাভাবে ফুটতে দিয়েছি। এইটার আমি চালটা নিয়েছি 2 কাপ আর 1/2 কাপ, 2.5 কাপের মতো চালটা নিয়েছি। আমি ঠিক 5 কাপের মতো পানিটা দেবো। দেখো আমি মাপ করে আমি পানিটা দিয়ে দিচ্ছি, 2.5 কাপ চাল নিয়েছি, দেখো আমি 5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি।
একটু পানি থাকতে আমি চিকেনটা ঢেলে দেবো। আলুটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, কিন্তু আমাকে আলু দিয়ে ভালো লাগে, আলুটা মিস করব না দিলে, তার জন্য আমি আলুটা দিয়েছি। দেখো একটু কেওড়া পানি আর একটু গোলাপ পানি দিয়ে দিলাম। আস্তে আস্তে পুরো ঢাকনাটা খুলবো আর নেড়ে নেড়ে দেবো। দেখো খেতে বসে গেছি, সাথে আছে তেহারি পোলাও আর হাঁসের মাংস কষা আর স্যালাড, দেখে নাও। তেহারি পোলাও, হাঁসের মাংস কষা, স্যালাড, আজকে ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।